হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল 8টা বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি আজকে প্রায় 7:30টার একটু পরপর ঘুম থেকে উঠেছি, ওঠার পর ফ্রেশ হয়ে তারপরে এখন এসেছি হচ্ছে বিছানা গোছাতে, মানে আমার ঘরের বিছানা গোছাতে। আর ওই ঘরে হচ্ছে দিশানার দিশানের বাবা শুয়ে রয়েছে, তো আজকে যে দিশানের বাবা অফিস যাবে না, ওই জন্য আমি সকাল সকাল একটু রান্না তাড়াটা করিনি, তাড়াহুড়োটা, মানে কালকে রাত্রে সবজি কিছু মানে কেটে রেখেছিলাম, যেহেতু মানে কেন কেটে রেখেছিলাম যেহেতু অফিস যাবে না, তাও কারণ হচ্ছে আমার বাড়িতে যে দিদা কাজ করে সেই দিদা বেশ কিছুদিন ধরে শরীর খারাপ, তো 3-4 দিন আজকে আসে না, তো আজকেও আসবে না, তো আজকে আমাকে সব কিছু করে নিতে হবে, কারণ কালকে আমি একদম ল্যাথ খড়ের মতো সারাদিন শুয়ে টুয়ে কাটিয়ে দিচ্ছি, কারণ কালকে শরীরটা খুবই খারাপ ছিল। যেহেতু 2-3 দিন ধরে উনি আসেনি, তো একটু খাটাখাটনি আছে, তো মানে কালকে আর কিছুই করতে পারিনি, শুধু ঝাড় দেওয়া, ঘরটা ঝাড় দিয়েছি কোনোরকমভাবে, তো আজকে আর সেটা করলে চলবে না, আজকে আমার একটু কাজ আছে, মানে দিদার যে কাজগুলো সেগুলো আমাকে করতে হবে, ওই জন্য একটু চাপের মধ্যে আছি। তো সকাল সকালটি এই ঘরের বিছানাটা ভাবলাম আগে ঝেড়ে ঠেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর ওই ঘর যখন মুছবো তার আগে ঝাড় দিয়ে নেবো, বুঝেছো? রান্নাটা তো বসাতে হবে, বেলা হয়ে গেছে, মানে খিদেও পেয়ে গেছে, ভাবছি একটু চা করে খেয়ে নেবো তারপর রান্না বসাবো। যাই হোক, তো চলো বিছানাটা আগে ঝাড় ফাড় দিয়ে নিই, বিছানা গুছিয়ে নিই, তারপর পরে তোমাদের সাথে কথা বলি। তো ভিডিও শুরুতে তোমাদের বলে রাখি, ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি, তার কিছু কারণ রয়েছে, আর সেই কারণগুলো খুবই মানে বাজে কারণ আর কি, যেটা আমার লাইফে ঘটে গেছে এই কয়েকদিন ধরে, যার জন্য আমি কোনো ভিডিও পোস্ট করিনি বা শ্যুট করিনি। এই ভিডিওটাও আমি অনেকদিন আগেই শ্যুট করে রেখেছি, মানে বাড়ি থেকে আসার সময় আমি অলরেডি বাপের বাড়িতে চলে এসেছি, তো তার আগে এই ভিডিওটা শ্যুট করা, বাড়ির বাপের বাড়িতে এসেছি প্রায় 7-8 দিন, তো মানে এডিট করছি করছি করতে মনটা ভালো নেই, মানে খুবই বাজে একটা ঘটনা ঘটে গেছে এর মাঝখানে। তাছাড়াও সেই দিন আমার সাথে কিছু একটা মানে সেদিন আমার শরীরটা এতটা খারাপ ছিল, আর কী হয়েছিল আর কেন আমি কোনো আর কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বা বাসি কাজ ছেড়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো এখন আমি হচ্ছে একটু চা করব, আর চায়ের সঙ্গে সঙ্গে মাংসটা বসিয়ে দেব, আর বাসিরা যে ঠাকুরের ওখানে যে কাজটা আছে ভাতটা বসিয়ে দিয়ে ওটা করে আসি, তারপর আস্তে আস্তে চাটা খেয়ে তারপর রান্নাটা করব। এখন অলরেডি 1:30 বেজে গেছে, বুঝতেই পারছো, বললাম সকালে খিদে হয়ে গেছে, তো চলো চাটা বসাই আর কি বলে ভাতটাও বসিয়ে দিয়েছে। আর এই যে হচ্ছে সবজি নিয়ে এলাম ফ্রিজ থেকে, পটল দিয়ে ভাবছি একটু তরকারি করব, তাই আমি পটলটা নিয়ে এলাম। আর এটা হচ্ছে টক শাক, টক পালং, যেটা কালকে আমার বড় রাত্রিবেলা বাজার থেকে এনেছিল, তো আমি এটাকে বেছে রেখেছি, ধোয়া হয়নি, তো এখন ধুয়ে রাখবো, ধুয়ে একটু জলটা ঝরুক, ততক্ষণ আমার মানে বাকি যে কাজ সেটা হয়ে যাবে, তারপরে এটাকে কেটে তারপর রান্না করব। আজকে অনেকদিন পর টক পালং খাবো, খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার টক পালং খেতে ভালো লাগে? টক শাকের থেকে আমার টক পালংটা বেশি ভালো লাগে, তো কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কেন আমি এই ভিডিওটা সম্পূর্ণ করিনি তা পুরোটাই আমি তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করব, যে কেন এই ভিডিওটা সম্পূর্ণ করলাম না, আর আমার সঙ্গে কি এমন বাজে একটা ঘটনা ঘটে গেছে আমার কাছের মানুষরা অলরেডি জানে, আর মানে খুবই খারাপ, খুবই খারাপ, যেটা মানে ভাবতেও পারিনি আমি। ফ্যানের জন্য জানি না কতটা কি শুনতে পাচ্ছি, এখানে ফ্যানটা প্রচণ্ড জোরে হয় আর আমি প্রচণ্ড ঘেমে গেছি, তো ফ্যান না চালিয়ে নিয়ে দাঁড়াতে পারছি না, তো কিছুক্ষণ তো ফ্যানের তলা দাঁড়াই, তারপরে যাবো হচ্ছে ঠাকুরের ওখানে, ঠাকুরের কাছে সাথে। তো চলো, আজকে হয়তো কথা সেরকম বলতে পারবো না, কারণ বললাম যে যে কাজ করে আমার বাড়িতে সেটা আসবে না, তো ব্যস্ত আছে তার জন্য। চলো চলো চা খেতে তোমাদের সাথে আবার কথা বলবো, প্রচণ্ড গরম লাগবে, তো বসে
থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ভাবলাম যে অন্যদিন যেমন দুই এক ফোঁটা হয়ে বৃষ্টি কমে যাচ্ছে সেরকমই হবে, কারণ এরকমই তো ওয়েদার, একবার রোদ উঠছে একবার ছোটো মানে হালকা একটু বৃষ্টি হচ্ছে। তো এখন দেখছি না বেশ ভালোই কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, তবুও ঘরে গরম কম নেই, ঘরে মধ্যে গরমটা আর বেড়ে যাচ্ছে এরকম। যাই হোক, তো চা খাচ্ছে আর এই ওয়েদারে বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে, বৃষ্টি হলে খুব ভালো লাগে। যাই হোক, তো চলো চা খাই। দুই সঙ্গে খাবার ওর মধ্যে করে ফেলেছি, মুরসি করেছি, তো দুই সঙ্গে আমার খাওয়া হয়ে গেলে দুই সঙ্গে খাইয়ে তারপর রান্না বসাবো। এখনও দুই সঙ্গে বাবা যেহেতু ওঠেনি তো ভাত হয়ে গেছে, প্রায় ভাত হয়ে গেলেই হয়ে গেল। তো বাইরেটা তোমাদের একবার না দেখিয়ে পারছি না, এত সুন্দর বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি হচ্ছে আর গাছগুলো সুন্দর সতেজ হয়েছে, আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটে যাচ্ছে। এগুলো হচ্ছে 9 o'clock বলে, মানে টাইম ফুল যেটা। আর ওইখানে সূর্যমুখী দেখতে পাচ্ছ, সাদা ফুল ফুটেছে, এগুলোই দেখতে খুব সুন্দর লাগছে। তো খুব মানে আনন্দের সঙ্গে আমি এই ভিডিওটা স্টার্ট করেছিলাম, খুব আনন্দের সঙ্গে ভেবেছিলাম ভিডিওটাকে পোস্ট করব, তোমাদের সঙ্গে অন্য একটা টাইটেলে এখানে দেবো ভেবেছিলাম, যে আমি যেহেতু আমার হাউস হেল্প মানে আমার যে দিদা কাজ করে তোমাদেরকে বললাম, সেই দিদা আসে না, তো আমি কীভাবে দিদা না আসলে আসেনি অনেক দিন হয়ে গেছে, প্রায় 3-4 দিন, তো আমি কীভাবে দিশানকে নিয়ে প্রেগনেন্সিতে কীভাবে সব কাজকর্ম একসঙ্গে সামলাচ্ছি, তো সেটাই ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, কীভাবে মানে আমার রুটিন প্রেগনেন্সিতে উইদাউট হাউস হেল্প। যাই হোক, তো মানে সব কিছু উলট পালট হয়ে গেল সন্ধ্যার দিকটাতে গিয়ে, তো তারপরের দিন তো আরোই মানে বাজে ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে, যেটা কেউ ভাবতে পারেনি যে ঘটবে আর কি। তো সেটা এখানে যেহেতু এই ভিডিওতে আমি সব কিছু তোমাদের সাথে বলবো না, এর পরের ভিডিওতে আমি খোলাখুলিভাবে একটা সেপারেট ভিডিও বানিয়ে সেখানে খোলাখুলি মানে পুরো ঘটনাটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করবো, পুরো ঘটনাটা বলবো যে আমার সঙ্গে কী হয়ে গেছে, আমাদের আমার পুরো ফ্যামিলির সঙ্গে, আর কি, আর আমার শরীরটাও খারাপ ছিল, কী হয়েছিল বললাম, সেগুলো সব শেয়ার করবো। তো চলো এই ভিডিওটা তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা আমি আর কিছু বলতে চাই না, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর যেটুকু পেরেছি শ্যুট করেছি, তারপরে আর করিনি, তো ভাবলাম এইটুকুই অনেকটা কষ্ট করে আমি শ্যুট করেছিলাম, মানে আর কি যেহেতু দিশান ছিল আর আমার শরীরটাও সেরকম ভালো যাচ্ছিলো না, তো তার মধ্যেই আমি ভিডিওটা অনেক ইয়ে করে শ্যুট করেছি, তো ভাবলাম এত কষ্টে যখন করেছি তখন তোমাদের সাথে শেয়ার করেই দিই, তো ওই জন্যই ভিডিওটা শেয়ার করা, না হলে এইটুখানি ভিডিও মানে হাফ ভিডিও আর কি, যেটার কোনো মানে লাস্ট নেই, তো সেটা শেয়ার করা হয়তো ঠিক হবে না, তবুও মানে এত কষ্ট করে ভিডিওটা করেছিলাম বলে ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো যেটুকু হয়েছে ভিডিওটা সেটুকু আশা করি তোমরা এনজয় করবে, আর ভিডিওটা দেখতে থাকো এটাই বলবো, আর পরের ভিডিওতে তোমাদেরকে সব আমি এক্সপ্লেন করবো।